নেতাজি স্বামীজি পাশে মমতাজি। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে দুই মনীষীর পাশে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে ফ্লেক্স বানানোর জন্য নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার, যা দেখে অনেকেই হতবাক, বিভিন্ন মহল সমালোচনায় স্বরূপ। এই প্রেক্ষাপটে তৃণমূল সরকারের অস্বস্তি আরও বাড়ালেন খোদ তৃণমূল সাংসদ তথা বসু পরিবারের সদস্য সুগত বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু বা স্বামী বিবেকানন্দর মতো মনীষী যারা, তারা একেবারে একটা অন্য স্তরে, এবং আজকের যারা আছেন নেতৃবৃন্দ তাদের সঙ্গে কোনো তুলনা কখনোই ঠিক না। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, আজও সুযোগ পেলেই খোঁচা দেয় বিরোধীরা। এবার মুখ্যমন্ত্রীর ছবি নিয়েও বিতর্ক। বিরোধীরা কটাক্ষে সুরে বলছে, সারদা কেলেঙ্কারির আজ যেভাবে কালীঘাটের উপর পড়েছে, তাতেই নেতাজি স্বামীজির মতো ব্যক্তিদের পাশে মুখ্যমন্ত্রী ছবি লাগিয়ে তার ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছে তৃণমূল সরকার। কিন্তু বিভিন্ন মহলের সমালোচনায় সেই প্রচেষ্টা ধাক্কা খেয়েছে বলেই দাবি পর্যবেক্ষকদের একাংশের। এই পরিস্থিতিতে সুগত বসুর এদিনের মন্তব্য তৃণমূল সরকারের অস্বস্তি বাড়ানো বলেই মত তাদের। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।